নমস্কার বন্ধুগণ আপন সমস্ত টিবিসি ওড়িয়া ও চ্যানেল স্বাগত বন্ধুগণ আজ আপন মানুষ এমি গোটি চমৎকারী তািক উপায় যাওছি, যে তা উপায় মাধ্যমে আপনার নিজে তয়ারি করে পারিবে মহিনী ঔষধ বন্ধুগণ পূর্বকালের অনেক লোক যা কি নিজে মহিনী তো যেকোন ব্যক্তিকে লগাই নিজের পছে বুলাই পুলে चाहि को निज पछे पछे बुलै पारे तिजर प्रेमिक प्रेमिक निजर स्वामी निजर स्त्री उप अति सहजै प्रयोग गरिपारे बंधुगण एमि अनेक स्वामी स्त्री अन्ति जो बिवाह कलाप दुईज भारम्बार झगडा लागु कारण केवे सुख जदि रहिपार जतिहन्ति दुईजना अलग अलगा रहिथा তাসিত সেই স্ত্রী তাঁর বাপা ঘরক চাল যায়ে তো কতবে স্বামীটি অন্য স্ত্রী পছরে গোড়াও থাকে তাসিত এমিতি অনেক প্রেমিক প্রেমিকা অনেক বাৰম্বাৰ ঝগড়াঝ্টি হ' থে দুইজনক ঝগড়া হ' থাকগা হৈ প্ৰেম ভাঙি যায় কিন্তু মই আপোনাক এমি গোটেই তাতে উপায় কয়ি যা আপোনাৰ নিজে কৰি আপোনাৰ যা কোনো চাহবে তাহাৰি মইনী প্ৰয়োগ কৰি পাৰিব বন্ধুগণ এই ভিডিঅ' টি আপোন যদি শেষ পৰ্যন্ত দেখিব তাৰপিছত নিজে তিয়াৰী কৰি পাৰিব মইনী ঔষধ যদি আপোনাৰ এই ভিডিঅ' টি শেষ পৰ্যন্ত দেখিব নাই ত'লে আপোনাৰ কিমা এই ভিডিঅ' মাধ্যম যা তা তাহলে সম্পূর্ণ ভাবে বুঝিপারে না তো চালু মু আপনার ফটাফট জনাওছি সেই উপায়টি তার পূর্ণ আপনার যদি এই চ্যানেল প্রথমথর দেখুম দয়া করে নিশ্চয় সবসক্রাইব করত এবং এই ভিডিওটি দয়া করে লাইক করে দিও কারণ আপন মান গোটিয়ে লাইক আমি বহু মূল্যবান অটে তো সেই কারণ ভিডিওটি লাইক করে দিও বর্তমান মু আপনার কুছি সেই উপায়টি ବନ୍ଧୁଗଣ ଏହି ମୋହିନୀ ଔଷଧ ତିଆରି କରିବାକୁ ହେଲେ ଆପଣ କିଛି ବିଧିବିଧାନ ମାନିବାକୁ ପଡ଼ିବ ଧ୍ୟାନ ଦିଅନ୍ତୁ ଆପଣଙ୍କ ମୋବାଇଲ ସ୍କ୍ରିନ୍ରେ ଯେଉଁ ଫଳଟି ଦେଖୁଛନ୍ତି ଯେଉଁ ଲତାରେ ହୋଇଛି ସେହି ଫଳର ନାମ ହେଉଛି ଗୁଞ୍ଜ ଫଳ ଏହାକୁ କାଇଁଚ ଫଳ କୁହାଯାଏ ଏହି ଗୁଞ୍ଜ ଫଳ ଆପଣଙ୍କୁ ଦରକାର ହେବ ଏହି ମୋହିନୀ ଔଷଧ ପାଇଁ ଦେଖନ୍ତୁ ଯେକୌଣସି ଆପଣ ଶନିବାର ଦେଇଥିବ କିମ୍ବା ରବିବାର ପୋଷା ନକ୍ଷେତ୍ର ହୋଇଥିବ ତାହେଲେ ଆପଣ କ'ଣ କରିବେ ଶନିବାର ପୋଷ୍ୟା ନକ୍ଷେତ୍ର କିମ୍ବା ରବିବାର ପୋଷା ନକ୍ଷେତ୍ର ହୋଇଥିଲେ ସେଇ ଗଛର ଫଳଟିକୁ ଆପଣ ଛିଣ୍ଡେଇକି ଆଣିବାକୁ ପଡ଼ିବ ଆପଣ ମାତ୍ର କେବଳ ଏକୋଇଶଟି ଆପଣ ଗୁଞ୍ଜ ଫଳ ବା କାଇଁଚ ଫଳଟିକୁ ଆପଣ ଆଣନ୍ତୁ ତାହାପରେ ଆପଣ ତାହାକୁ ଭଲ ଭାବରେ ପାଣିରେ ଧୋଇ ଦିଅନ୍ତୁ ତାପରେ ଆପଣ ଗୋଟିଏ ହେମଦସ୍ତା କିମ୍ବା ଆପଣ ଯେମିତି ମଧ୍ୟ ତାହାକୁ ପଥରରେ ଗୁଣ୍ଡ କରିଦିଅନ୍ତୁ কেবল আপনার পোষ্য নক্ষত্র শনিবার রবিদিন ভিতরে একা আপনার করে পে তো আপনার কমিটি জাঁবে পোষ্য নক্ষত্র শনিবার পোষ্য নক্ষত্র রবিবার কেউ দিন বল তা জাঁপি হলে আপনার ক্যালে্ডর দেখুন কিংবা যে জ্যেতিস কার পচার আপনার জাঁজিবেন তো সেই অনুসারে আপনার কন করবে সেই গছর ফলটি আনবে ফলটিকে আপনার গুন্ড করেদেলাপরে আপনার কণ করবে তাহলে আপনার জল কি পাউশ করে দেবে পি ପାଉଁଶ ହେଇଗଲା ପରେ କାଳି ପ୍ରସ୍ତୁତ ହୋଇଯିବ ତାପରେ ଆପଣଙ୍କୁ ଦରକାର ହେବ ସୋରିଷ ତେଲ ସେହି ସୋରିଷ ତେଲରେ ସେହି ଯେଉଁ ପାଉଁଶଟିକୁ ଆପଣ ମିଶ୍ରଣ କରିଦେବେ ତାହାପରେ ଆପଣ ଭଲ ଭାବରେ ମିଶାଇ ଦେଲା ପରେ ଆପଣ ଗୋଟିଏ ମନ୍ତ୍ର ଜପ କରିବାକୁ ପଡ଼ିବ ମନ୍ତ୍ର ଜପ କରିବାକୁ ହେଲେ ଗୋଟିଏ ଆସନ ପକାଇବେ ପୂର୍ବ ଦିଗକୁ ମୁଖ କରିବେ ଏବଂ ଦୀପ ଜାଳିବେ ଏବଂ ମୋହିନୀ ମନ୍ତ୍ରଟିକୁ ଜପ କରିବେ ମନ୍ତ୍ରଟି ହେଉଛି ଓ ମାୟାମୋହିନୀ କାମାକ୍ଷ୍ୟା ଦେବୀ ସ୍ଵାହା এই মন্ত্রটিকে কেবল শহে আঠ বার জপ করবে গোটিয়ে দীপ জালিকি তাপরে সেই মহিনীটি আপনার যেকোন ঝিও যেকোন স্ত্রী নিজের স্বামী কৌশি পুটি আপনার অতি সহজে লগাই কিন্তু বন্ধুগণ খারাপ উদ্দেশ্যপাপি ব্যবহার করবে না যদি আপনার নিজে তৈরি করে মহিনী ঔষধ তাহলে তো ভালো কথা যদি করবে না তাহলে মানক পাই গোটি সূচনা বন্ধুগণ আপনার সমস্ত যদি মহিনী ঔষধ দরকার তাহলে আমার অর্ডার করি নেই পারিবে। ଏଥିନିମନ୍ତେ ଆପଣ କ'ଣ କରିବାକୁ ପଡ଼ିବ ଏବଂ ଏହି ଔଷଧଟି କାହା କାହା ଉପରେ ଆପଣ ପ୍ରୟୋଗ କରିପାରିବେ ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ ଜଣାଉଛି ନିଜର ସ୍ତ୍ରୀ ନିଜର ସ୍ୱାମୀ ନିଜର ପ୍ରେମିକ ପ୍ରେମିକା ସହିତ ଆପଣ ଏହା ବ୍ୟବହାର କରିପାରିବେ ତା ସହିତ ଆପଣ ଯାହାକୁ ମୋହିତ କରିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି ବା ମୋହିନୀ କରିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି ତାହା ଉପରେ ମଧ୍ୟ ଆପଣ ଏହାକୁ ପ୍ରୟୋଗ କରିଦେଲା ମାତ୍ରେ ଏକା কেৱল দুই দিন ভিতৰত সেই ব্যক্তি আপোনাৰ মোহিত হৈ যাব আপোনাৰ মোবাইল যি দেখুন পাউডৰ ভৰিয়া জিনি তাহি মইনী যা কু আপোন দেহৰ লাগে দেবাবে সেই আপোনাৰ মোহিত হৈ যাব যদি আপোনাক এই মইনী ঔষধ দৰকাৰ অঁ তাত আপোনাৰ ফোন পে' গুগুল পে' মাধ্যমতে আপোনাৰ পঁচিছশ টকা পে' কৰ আপোনাৰ আড্ৰেছ আমাক হ্ৱাটছ ৰে পঠাওঁ এই নম্বৰ ৰে আমি আপোনাক বাই পোষ্ট মাধ্যমৰে পঠাইদেৱ যা কেৱল সাত ৰু আঠ দিন ভিতৰত আপোনাৰ ঘৰক পহি যাব যদি এই ঔষধ দরকার অনেক হি যোগাযোগ করন্তু